গুড হয়ে গেল উড়ি বাবা টাইম মেশিন। ডক্টর ঝাটকা, তুমি তো একজন মহান মানুষ। ও আমার ওষুধ দিব্যি খেয়ে বলছি ঘাসিটা। আরে কথা তো ঠিক করে বলো ভাই, মহান না রে ভাই, মহান মানুষ বলো। এবার তুমি ভেতরে গিয়ে বসে আমাকে বলো তুমি কোন যুগে যেতে চাও, আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেব বন্ধু। ওরে বাবা ঝটকা, তোমার আবিষ্কার তো খুব ভালো হয়, কিন্তু ওতে অনেক বিপদ থাকে, আর আমার বিপদে পড়তে একদম ভালো লাগে না। ও ডক্টর ঝটকা, কি করছেন এখন, আবার কোন মেশিন বানিয়ে ফেলেছেন? এটা টাইম মেশিন ভাই, এতে বসে তুমি যে কোনো যুগে যেতে পারো ভাই। ডক্টর ঝটকা, আমাদের স্টোন এজে পাঠিয়ে দাও। আরে তাড়াতাড়ি করো মোটু পাতলু, শীঘ্রই এসো। আমরা সত্যি সত্যি স্টোন এজে যেতে পারবো? আরে সত্যি বলছি বন্ধু, ফিরে আসার জন্য ওই চেয়ারে বসে লাল বোতামটা টিপে দিলেই ফিরে আসবে, বুঝে গেছো না ভাই? ঠিক বলেছো, আমার মনের কথাটা বলেছো। আরে তোমরা দুজন বসো, চা জল খাবার নিয়ে আমি আসছি। আর শোনো, তাড়াতাড়ি দরজা বন্ধ করো আর মেশিনটাকে চালু করো। বাহ, কি সুন্দর জায়গা, যেন মনে হচ্ছে আমরা স্বর্গে এসে গেছি। এই দেখো ফুলটার কি মিষ্টি গন্ধ, কি ভালো না? এটা দেখো, দেখে মনে হচ্ছে যেন এটা কোনো বিশাল সাপ, কিন্তু এ মাথাটা তো দেখতে পাচ্ছি না, এটা সাপ কি করে হবে? আরে 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 আরে, এটা কি হচ্ছে পাতলু? যাকে পারবো তাকে তোমাকে বলে দেব, এখন শুধু চিৎকার করো। বাঁচাও বাঁচাও গো, কেউ আছে? কেউ কি আছে? ঝটকা কোথায় তুমি? আরে বাঁচাও! মনে হচ্ছে ঝটকা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। এই ভাই বোন মা বাবা যে আছো, আমাদের বাঁচাও! থ্যাংক ইউ বাবু, তুমি আমাদের বাঁচিয়েছো, কিন্তু তুমি এখানে একা কি করছো? আরে কেউ কি আছে? এটা কার বাচ্চা? ও ভাই, কেউ কি আছে? কেউ আছে কি? কার বাচ্চা? কি মিষ্টি দেখতে! কেউ কি আছে? কারোর কোনো বুদ্ধি আছে কি না? এই ভয়ঙ্কর জঙ্গলে ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, আরে কেউ কি আছো? Jingle all over, jingle all over.
এই বাচ্চাটা মোটেও একা নয়। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। প্রাণে বাঁচতে চাও তো পালো। ওরা আমাদের গরম জলে কেন স্নান করাচ্ছে? ওদের বলো আমরা স্নান করে এসেছি। এরা আমাদের স্নান করাচ্ছে না, এরা আমাদের রান্না করছে। এরা মানুষ খেকো। তাড়াতাড়ি কিছু প্ল্যান করো, কি করবে কিছু ভাবো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু কিছু করো, কিছু প্ল্যান করো তাড়াতাড়ি। হ্যালো ডক্টর ছাটকা, কোন বিপদে ফেলেছো? বাঁচাও, এরা আমাদের রান্না করে খেয়ে ফেলবে। হ্যালো হ্যালো, মনে হচ্ছে এই মেশিনটা খারাপ হয়ে গেছে। ডক্টর ছাটকা কিচ্ছু শুনতে পাচ্ছে না। এটা কি করছো? এই সময় তোমার খাওয়ার কথা মাথায় আসে কি করে? যখন মরতেই হবে তখন খালি পেটে কেন মরবো? আমাকে খেতে বারণ করছো আর নিজে ডান্স করছো। তুমিও নাচো আর নাচের ভঙ্গিমা করে জোরে জোরে হাড়িতে মারো আর হাড়িকে ফেলার চেষ্টা করো। আরে কি দারুণ আইডিয়া! খালি পেটে তোমার মাথা কত কাজ করে পাতলু। চিঙ্গালালা হোর হোর, চলো ওরা আসার আগে পালাই। পাতলু পালাও, পাতলু পালাও না। বলার দরকার নেই, আমি তো পালাচ্ছি। চলো, আমাকে তো বর্ষা থেকে বার করো। আমি যদি তোমাকে বর্ষা থেকে বার করতে চাই তাহলে ওরা আমার পেটে বর্ষা ঢুকিয়ে দেবে। পালাও। পাতলুরা এসে গেছে, পালাও। ওষুধে দিব্যি খেয়ে বলছি, তোমার মতো এত বিশেষ ঘাতক আমি জীবনে কখনো দেখিনি। আমরা তোমাকে বাঁচাতে এসেছি আর তুমি আমাদেরকে মারলে। তোমার মতো বন্ধু পাওয়া ইম্পসিবল, সত্যি বলছি ইম্পসিবল। সরি চিঙ্গাম স্যার, আমরা ভেবেছিলাম তোমরা জঙ্গলি লোক। ডক্টর ঝাটকা, সত্যি কি তুমি এখানে আমাদের বাঁচাতে এসেছো? আর না তো কি, আমরা কি এখানে ওক করতে এসেছি? ইন্সপেক্টর চিঙ্গামকে সঙ্গে নিয়ে এসেছি, যদি কোনো বিপদ হয় তো সামলে নেবে ভাই। এখানে তো মানুষ খেকো জঙ্গলি লোক থাকে, পালাও এখান থেকে। কি বলছো?
ওই পিয়ার, ওয়েন চিংগম ইজ হিয়ার, বই কেন পাচ্ছ? চিংগম এসে গেছে, যে কেউ আসুক, চিংগমের চঙ্গুল থেকে বাঁচা ইম্পসিবল। ইউ অল আর আন্ডার অ্যারেস্ট, তোমরা সবাই নিজে নিজের অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দাও, হাত উপরে করো, নাহলে আমি তোমাদের সবাইকে গুলি করব। তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে পালাও, শীঘ্রই চিৎকার এখান থেকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু তোমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার আওয়াজ শুনতে পাচ্ছিলে না, তাই আমি চিংগমকে সঙ্গে নিয়ে তোমাদের সাহায্যের জন্য ওখানে পৌঁছে গেছি ভাই। আমি যদি জঙ্গলি লোকদের আবার দেখতে পাই, তাহলে এক একটাকে ডেকে নেব, জেলে ভরে দেব, চিংগমের কবর থেকে বাঁচাই ইম্পসিবল, মানে ইম্পসিবল, বুঝলে? ভাইরা, মনে হচ্ছে এরাও টাইম মেশিনের চেয়ারের পায়া ধরে ঝুলতে ঝুলতে এখানে চলে এসেছে। এদের কবর থেকে বাঁচাই ইম্পসিবল, মানে ইম্পসিবল।